নির্বাচন নিয়ে নয়, ভোটের আগে প্রকল্প বাছাই ও অর্থায়নের ক্ষেত্রে সতর্ক থাকার জন্য সচিবদের পরামর্শ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। সচিবালয়ে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন তিনি। বর্তমান পরিস্থিতিতে বিশ্ব বাণিজ্য বিনিয়োগ কোন খাতে যাচ্ছে তা পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠকে। তাগিদ ছিল চলমান মেগা প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ে শেষ করার। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে গঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত কমিটির পুনর্নির্ধারিত বৈঠক ছিল মঙ্গলবার, কিন্তু রোববার বিকেলে সচিবদের কাছে চিঠি পাঠানো হয় একদিন আগেই হবে বৈঠক। একই সাথে তিন মাস পর পর সচিব কমিটির যে বৈঠক হওয়ার কথা সেটিও একসাথে হবে বলে উল্লেখ থাকে চিঠিতে। বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন দায়িত্ব নেয়ার সাত মাস পার হলেও এবারই প্রথম কমিটির বৈঠক হলো। সচিব কমিটির বৈঠকে সমসাময়িক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়, তাই নির্বাচনকে সামনে রেখে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৈঠক সূত্রে জানা যায়, আগামী নির্বাচনকে সুষ্ঠু করার জন্য মাঠ প্রশাসন সঠিকভাবে কাজ করার নির্দেশনা ছিল বৈঠকে। বেশ কিছু প্রস্তাব ছিল আমাদের, কিছু নিয়োগ বিধি ছিল আমাদের, অর্গানোগ্রাম অ্যাপ্রুভ করার বিষয়ে সেগুলো আমরা করেছি। সোমবার সকাল ১০টায় শুরু হয়ে প্রায় তিন ঘন্টা ধরে চলে বৈঠকটি। বৈঠকে স্বরাষ্ট্র, বাণিজ্য, আইন, অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ প্রায় ২০ জন সচিব উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়নি বলেই জানান। বলেন সরকারের যেসব প্রকল্প চলমান রয়েছে সেগুলো নির্দিষ্ট সময় শেষ করতে হবে, এমন আলোচনা ছিল বৈঠকে। প্রকল্প বাছাই এবং অর্থায়নের বিষয়ে সচিবদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ব অর্থনীতির দিকে চোখ রেখে দেশের বাণিজ্য এবং বিনিয়োগ কোন খাতে এগোচ্ছে তা পর্যবেক্ষণের তাগিদ ছিল এই বৈঠকে। প্রকল্প বাছাই করার ক্ষেত্রে প্রকল্প অর্থায়ন যাতে মানে আমরা যাতে ইন্টারন্যাশনাল যে উইন্ডোগুলো তৈরি হচ্ছে সেখানে আমরা সচিবরা যেন একটু বেশি নজর দেয় সেই বিষয় নিয়ে কথা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে নেয়া বেসরকারি কয়েকশো বিদ্যালয়কে জাতীয়করণের বিষয় নিয়েও আলোচনা হয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত এই বৈঠকে। শাহনাজ ইয়াসমিন, নিউজ টোয়েন্টি ফোর, ঢাকা।